নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস পাসের আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। ব্যাপারটা হচ্ছে যে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবার সময়তে কখনো তাড়াহুড়ো করে বা রাগের মাথাতে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, এবং সিদ্ধান্ত যখন নেবার আগে তার আগে পাঁচতলা কিন্তু ভেবে দেখা উচিত। ধরুন এই যে ডিভোর্স, হয়তো কোনো একটা সাময়িক কারণে কেউ হয়তো মনে করলেন যে না, এ সম্পর্ক আর টিকে রাখা যাচ্ছে না, অতএব ডিভোর্স। কিন্তু ডিভোর্সের যে আইনি প্রক্রিয়া সেটা এতটা জটিল এবং সময় সাপেক্ষ যে আজকে চাইলাম আর কালকে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, এটা সম্ভব তো নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে টাইম এস্টিমেটটা কেন করা জরুরি, কারণ ডিভোর্স হওয়ার কারণ হচ্ছে আর একটা, এই বিবাহ ভেঙে যাওয়া পরবর্তীকালে যে জীবনটা সেটাও তো তার দিকেও তো নজর দিতে হবে, তার জন্য তো যথেষ্ট সময় থাকা প্রয়োজন। কিন্তু যদি দেখা যায় এই ডিভোর্সটাই বিশাল সময় নিয়ে নিচ্ছে, তাহলে তো কোনো কাজই তো হলো না। আজকে সেই ধরনের একটা আখ্যান আপনাদের সামনে তুলে ধরব। এর সঙ্গে কিন্তু আইনি বেশ কিছু ব্যাপার জড়িত রয়েছে, এবং এই জন্যেই কিন্তু এই এপিসোডটা। ওয়াইফের নাম স্বপ্না, হাজব্যান্ডের নাম স্বপন। স্বপন এবং স্বপ্নার বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় 30-31 বছর আগে। দুজনেই মোটামুটিভাবে সচ্ছল পরিবারের থেকেই এসছেন, টাকা পয়সাটা তাদের কাছে কোনো ব্যাপার না। তো যাই হোক, ধুমধাম করে বৈদিক যে পদ্ধতি অনুযায়ী তাদের বিয়ে হয় এবং হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সেই বিয়েটার কিন্তু সমস্ত রকম অফিসিয়াল ফর্ম্যালিটিও করা হয়। এবং স্বপন এবং স্বপ্না দুজনেই হাজব্যান্ড ওয়াইফ হিসেবে একসঙ্গে থাকতে শুরু করেন আজ থেকে 30-31 বছর আগে। তার 2 বছরের মধ্যে তাদের প্রথম সন্তান আসে এবং আরও 2 বছরের মধ্যে দ্বিতীয় সন্তানও আসে। সুখী পরিবার। তারপরেই শুরু হলো নিজেদের মধ্যে বনিবনার অভাব, ইনকম্প্যাটিবিলিটি অফ পার্সোনালিটিস। জিনিসটা এমন একটা জায়গাতে গিয়ে দাঁড়ায় যখন বোঝা গেল তারা অন্তত বোঝেন যে এই সম্পর্কটাকে আর টিকিয়ে রাখা সম্ভব নয়। ফলে বিয়ের 12 বছর পর তারা একটা আলাদা আলাদাভাবে থাকতে শুরু করেন, আমরা যেটা সাধারণ কথায় বলি যে লিগাল সেপারেশন। অ্যাকচুয়ালি এটা লিগাল সেপারেশন বলাটা ঠিক নয়, কারণ এটা দিস ইজ এ প্রিপারেটরি স্টেপ ফর ডিভোর্স। যাই হোক, আইন কারণের ব্যাপার নিয়ে বেশি ভারাক্রান্ত করবো না, আগে গল্পটা শুনে নিন কি হলো। তো 2005-এর শুরু থেকে তারা আলাদা থাকতে শুরু করেন এবং 2007 সালের মে মাস নাগাদ তারা একটা ফ্যামিলি কোর্টে
স্বপন এবং স্বপ্না হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একটা জয়েন্ট পিটিশন করেন যে মিউচুয়াল কনসেন্টে তাদের বিবাহটাকে যাতে ডিসলভ করা হয়, এন্ড করা হয়, টু এন্ড দি ম্যারেজ। এবং এর জন্য তারা নিজেদের মধ্যে কিন্তু একটা এগ্রিমেন্টও করেছিলেন। সেই এগ্রিমেন্টে কি বলা ছিল একটুখানি বলে নিই, তা না হলে বোঝা যাবে না যে তারা এই যে যৌথ চুক্তিপত্র যৌথ এগ্রিমেন্ট হয়েছিল সেটা কি ব্যাপার। কনসেন্ট টার্মস স্টেটেড দ্যাট দি ওয়াইফ উইল হ্যাভ কাস্টডি অফ দি টু চিলড্রেন, অর্থাৎ কিনা ওয়াইফ দুই সন্তানকে নিজেদের কাছে রাখবেন, হাজব্যান্ড ওয়াজ টু হ্যাভ অ্যাক্সেস টু দি চিলড্রেন অ্যাজ স্টেটেড ইন দি কনসেন্ট টার্মস। হাজব্যান্ড কিন্তু ছেলের কাছে, দুই ছেলের কাছেই যেতে পারবেন, এবং সেই তাদের সঙ্গে তাদের মিলিত হওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নিষেধ থাকা চলবে না। এবং যে উইকেন্ড, উইকেন্ডে ফ্রাইডে থেকে সানডে পর্যন্ত, ফ্রাইডে ইভিনিং থেকে সানডে ইভিনিং পর্যন্ত যখন তখন উনি আসতে পারবেন, হাজব্যান্ড মানে স্বপন, এবং তার ছেলেদের সঙ্গে সময় কাটাতে পারবেন। এবং ভ্যাকেশনগুলো যখন হবে, যে ছেলেদের যখন ভ্যাকেশন হবে তখন তারা ইকুয়ালি শেয়ার করতে পারবেন এই বাচ্চা দুটাকে। স্বপন অর্থাৎ হাজব্যান্ড ফার্স্ট হাফ অফ দি ভ্যাকেশন, স্বপ্না দি মাদার সে হচ্ছে সেকেন্ড হাফ। এবং ডেট টেটগুলো এগুলো নিজেদের মধ্যে সব ঠিকঠাক করে চলবে। এই এগ্রিমেন্ট নিয়ে তারা ফ্যামিলি কোর্টে যান এবং সহমতের ভিত্তিতে যাতে তাড়াতাড়ি ডিক্রিটা, মানে ডিভোর্সের যাতে ডিক্রিটা দিয়ে দেওয়া হয় সেই জন্য তারা পিটিশন করেন। এখানে আইনি ব্যাপারটা কি আছে, হোয়াট ইজ দি রুল, ল্যাঙ্গুয়েজ বললে তো একটু খটমটো লাগবে, সেই জন্যে একটু নিজে যেটা বুঝেছি আমি সেটাই বলছি। ব্যাপারটা হচ্ছে যে সাবজেক্ট টু দিস অ্যাক্ট এ পিটিশন ফর ডিসলিউশন অফ ম্যারেজ বাই এ ডিক্রি অফ ডিভোর্স বি প্রেজেন্টেড টু দি ডিস্ট্রিক্ট কোর্ট বাই বোথ দি পার্টিস টু এ ম্যারেজ টুগেদার ওয়েদার সাচ ম্যারেজ ওয়াজ সলমনাইজড অর নট অন দি গ্রাউন্ড। আচ্ছা, মোটামুটিভাবে এক বছরের মতো তাদেরকে সেপারেট থাকতে হবে। সেপারেট থাকার পরে তারপর তারা নিজেদের সম্পর্কটাকে রিভিউ করবেন, এবং রিভিউ করার পরে যখন তারা বুঝবেন যে এই সম্পর্কটাকে আর টেনে নিয়ে যাওয়া সম্ভব না, তখন তারা একটা জয়েন্ট পিটিশন করবেন ফ্যামিলি কোর্টে। এবং জয়েন্ট পিটিশন করার ছ মাস পর তারা আবার এদের মধ্যে আবার মানে ফ্যামিলি কোর্টে কিন্তু মানে কিছুটা পরিমাণে চেষ্টা করবেন কাউন্সেলিং করে যাতে এদের মধ্যে মিলমিশটা করিয়ে দেওয়া যায়। যদি দেখা যায় যে মিলমিশের কোনো রকম ব্যাপার হচ্ছে না, তখন তা মানে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ছ মাস থেকে এক বছরের মধ্যে তাদেরকে দ্বিতীয়বার একটা পিটিশন করতে হবে যে তারা দেখেছেন যে এই সম্পর্কটাকে সত্যি আর টেনে নিয়ে যাওয়া সম্ভব না, অতএব ডিভোর্স। এই যে প্রভিশনটা, এটা প্রভিশনটা দেওয়া আছে কিন্তু সেকশন 13B অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955। অর্থাৎ কিন্তু দুবার পিটিশন হবে, প্রথমবার অরিজিনাল পিটিশন, দ্বিতীয়বার আফটার এক্সপায়ারি অফ 6 মান্থস টু 1 ইয়ার আরেকবার তাকে জয়েন্ট মোশন করতে হবে যে ইয়েস, তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেননি, অতএব দেওয়া হোক। তো যাই হোক, এরপরে ফ্যামিলি কোর্টে যাওয়ার পরে বার্তিনেক এর শুনানির জন্য দিন ঠিক হয়, এবং প্রথম দুবার হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ স্বপন এবং স্বপ্না দুজনের কেউই হাজির হননি। তৃতীয়বারে ওয়াইফ হাজির হন কিন্তু হাজব্যান্ড হাজির হন না, বদলে ওয়াইফ দাবি করেন যে হাজব্যান্ডের এগেনস্টে যেন একটা সমন ইস্যু করা হয়। কোর্ট তার দাবি মেনে নিয়ে একটা সমন ইস্যু করেন, কিন্তু সমন দিতে যাওয়ার সময়তে সমন কিন্তু সেটা গৃহীত হয়নি,
যিনি সমন দিতে গিয়েছিলেন তাকে হাজব্যান্ডের বাড়ি থেকে বলা হয় যে তিনি বাড়িতে নেই, 10-12 দিন পরে বাড়িতে ফিরবেন, অতএব সমনটা গৃহীত হয় না। এদিকে ওয়াইফের বোধহয় ধারণা হয়েছিল যে তিনি শহরেই আছেন কিন্তু সমনটা গ্রহণ করছেন না, তিনি তখন জজকে বলেন যে এই যে সমনটা সেটা যেন তার বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসা হয় উইথ ডিউ প্রোটোকল। জজ সে দাবিও মেনে নেন, তার জন্য যে ফি আছে সেই ফিটি সমস্ত দিয়ে সেই পদ্ধতিটা মেনে আবার নোটিশ তাকে দেওয়া হয়, কিন্তু দেখা যায় যে হাজব্যান্ড তা সত্ত্বেও আসেননি। শেষমেশ একটা দিন ঠিক হয় হাজব্যান্ডকে পুরোপুরি ফর্মালি জানিয়ে দেওয়া হয় যে ওই তারিখে হিয়ারিং আছে, তোমাকে আসতে হবে, কিন্তু হাজব্যান্ড এসে উপস্থিত হননি। শেষমেশ যে তারিখটা ঠিক হলো যে ওই দিনে এই ব্যাপারে একটা ফয়সলা করা হবে, তার ঠিক 4 দিন আগে দ্য ওয়াইফ দ্য মাদার স্বপ্না তিনি একটা আবেদন করেন কোর্টে যে এই যে পিরিয়ডটা তিনি দিল্লিতে তার বাবা মার কাছে থাকছিলেন, শুধুমাত্র এই হিয়ারিংয়ের জন্য তাকে দিল্লি থেকে চলে আসতে হয়েছে, অতএব আজকেই যেন এর একটা ফয়সালা করে দেওয়া হয়। তা জজ যে ফ্যামিলি কোর্টের যিনি জজ তিনি তখন তার আবেদনটা গ্রহণ করেন, গ্রহণ করে তিনি যে যৌথ সহমতের ভিত্তিতে যে ডিভোর্সের যে আইন কারণ 13B অফ সেকশন 13B অফ হিন্দু ম্যারেজ অ্যাক্টকে ব্যাখ্যা করে তিনি বলেন যে জয়েন্ট পিটিশন করার পরে হাজব্যান্ড যেহেতু বারংবার অনুপস্থিত থেকেছেন এই হিয়ারিংয়ে, অতএব ধরে নিতে হবে যে এবং তিনি এসে আলাদা করে তো কিছু বলেননি যে তিনি এই ডিভোর্সটা চান না, সহমতের ভিত্তিতে এই ডিভোর্সটা চান না, তিনি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চান, এই কথাও তো তিনি বলেননি, অতএব ধরে রাখতে হবে যে এই ডিভোর্সের ব্যাপারে তার যে কনসেন্ট শুরুতে শুরুতে যেটা দিয়েছিলেন সেটাই কিন্তু বজায় থাকছে বলে যে ডেটে হিয়ারিং হওয়ার কথা তার 5 দিন আগে তিনি একটা এক্সপার্টে অর্থাৎ একপক্ষীয়ভাবে একটা হিয়ারিং করে তিনি ডিক্রি জারি করে দেন ডিভোর্সের, অর্থাৎ বিয়েটা সেখানে শেষ হয়ে গেল। এরপরে মামলাটা যে রায় সেই রায় অসন্তুষ্ট হয়ে হাজব্যান্ড ফাদার স্বপন তিনি চলে গেলেন হাইকোর্টে। হাইকোর্টে গিয়ে তিনি বললেন যে ফ্যামিলি কোর্টের রায় কিন্তু অবৈধ, কারণ যে হিন্দু ম্যারেজ অ্যাক্টের 13B বলা আছে যে প্রাথমিকভাবে যে অ্যাপ্লিকেশন করা হয়েছে তার 6 মাস থেকে 1 বছরের মধ্যে, কিন্তু দুপক্ষকে আরেকবার এসে কিন্তু কনফার্ম করতে হবে যে ইয়েস তারা সেই সিদ্ধান্তে অবিচল রয়েছেন, অতএব ডিভোর্সটা দেওয়া হোক। এক্ষেত্রে তো সেই সেকেন্ড স্টেজ অর্থাৎ সেকেন্ড যে মোশনটা সেটা তো হয়নি, তাহলে কি করে ডিক্রিটা দেয়া হলো, এটাই হচ্ছে স্বপনের বক্তব্য। এবং তার সঙ্গে আরো একটা বক্তব্য যে ওয়াইফ তার বাচ্চা দুটোকে অন্যত্র বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়েছেন তাকে না জানিয়ে, অতএব একপক্ষীয়ভাবে ওয়াইফ কিন্তু তার উপরে কিছুটা পরিমাণে তার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এই জাজমেন্ট কিন্তু তার সেই চেষ্টাটাকেই কিন্তু সাপোর্ট করছে, অতএব এই জাজমেন্ট বেআইনি,
এটা বাতিল করা হোক। এবারে হাইকোর্টের কাছে যাওয়ার ফলে হাইকোর্ট তো সমস্ত কিছু দেখে শুনে হাইকোর্টের সামনে তখন দেখা যাচ্ছে যে ওয়াইফের যে অ্যাডভোকেট তিনি বলছেন যে তিনি যেহেতু একবারও হাজির হননি এবং এসে বলেননি যে তিনি এই যে প্রাথমিক যে সহমত যেটা ছিল সেটা তিনি উইথড্র করছেন, অতএব যে ডিক্রিটা যেটা দেওয়া হয়েছে সেই ডিক্রিটা দেওয়ার মধ্যে কোনো ভুল নেই, অর্থাৎ না হাজব্যান্ডের যে লয়ার তিনি বলছেন যেহেতু সেকেন্ড কনসেন্ট আসেনি আর ওয়াইফের লয়ার বলছে ফার্স্ট কনসেন্টকে যেহেতু কন্ট্রাডিক্ট করা হয়নি, একজন বলছেন যে এই ডিগ্রি দেওয়াটা ঠিক নয় আর একজন বলছেন যে এই ডিগ্রি দেওয়াটা সঠিক আছে। তো এই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কি জাজমেন্ট দিলেন? হাইকোর্ট বলছেন যে 10-12 দিন পরে যখন তার ফিরে আসার কথা, তার 5 দিন আগে ফ্যামিলি কোর্ট কি করে একপক্ষীয়ভাবে এই বিয়েটাকে বিবাহকে কি করে নাল অ্যান্ড ভয়েড করে দেন, এত কি তারা ছিল। এবং আজকে আবেদন করা হলো যে একটা ডিগ্রি দেওয়া হোক এবং আজকে শুনানি ডেকে কাউকে না জানিয়ে এইভাবে অপরপক্ষকে না জানিয়ে এই যে ব্যাপারটা করা হয়েছে এটাকে ঠিক, অর্থাৎ প্রসিজিওরাল ল্যাপস হয়েছে ফ্যামিলি কোর্টের। এই যুক্তিতে হাইকোর্ট কিন্তু এই ইয়েটা এই যে ডিগ্রিটাকে সেট অ্যাসাইড করে দেন। এবারে ওয়াইফের অসন্তুষ্ট হওয়ার পালা, ওয়াইফ চলে গেলেন সুপ্রিম কোর্টে, যে কথাগুলো হাইকোর্টে বলা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই একই কথাই বলা হলো। সুপ্রিম কোর্ট তারপর বিভিন্ন জাজমেন্ট থেকে সমস্ত রকম উদ্ধৃতি দিয়ে এবং তাদের যে রেশিও অফ জাজমেন্ট সেগুলোকে নিয়ে এসে অ্যাসিমিলেট করে তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে হাইকোর্টের সিদ্ধান্ত একদম সঠিক, এবং তারা তীব্র সমালোচনা করেন ফ্যামিলি কোর্টের যে ফ্যামিলি কোর্টের কি এমন তারা লেগেছিল যে যেদিন শুনানি হওয়ার কথা তার 5 দিন আগে একপক্ষীয়ভাবে শুনানি ডেকে সেই বিয়েটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া। অতএব ফ্যামিলি কোর্টের জাজমেন্টকে হাইকোর্ট যেভাবে নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছিল ঠিক একইভাবে নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল সুপ্রিম কোর্টেও। তবে সুপ্রিম কোর্ট কিন্তু তার সঙ্গে আরও কিছু নির্দেশাবলী দিয়ে দিয়েছেন, সেই নির্দেশাবলী কি না, ফ্যামিলি কোর্ট এইখানে এই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যাবে, গিয়ে একটা ডেট ঠিক করবে, ডেট ঠিক করার পরে তারপরে তারা জানাবে যে এই বিয়েটাকে কন্টিনিউ করার ব্যাপারে তাদের নিজেদের কি বক্তব্য, এবং বক্তব্য শোনার পরে তারপরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার পাস করবেন ফ্যামিলি কোর্ট। কিন্তু যদি কেউ যদি এই কনসেন্ট ইনিশিয়াল কনসেন্টকে কেউ যদি উইথড্র করতে চান তাহলে সেই অনুযায়ীও কিন্তু ফ্যামিলি কোর্টকে সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ কিনা ফ্যামিলি কোর্ট যে একপক্ষীয়ভাবে যে রায়টা দিয়েছিল সে রায়টা আর থাকলো না, হাজব্যান্ডের কথা শুনে তারপর যেটা সঠিক বলে মনে হবে সেই সিদ্ধান্তটাই কিন্তু ফ্যামিলি কোর্টকে নিতে বলা হয়েছে। এবং বলাই বাহুল্য একবার যখন কন্ট্রাডিকশন বা অপোজিশন শুরু হয়ে গেছে তখন তো আবার তো সেটা সুপ্রিম হাইকোর্ট সুপ্রিম কোর্ট হবে, অর্থাৎ সেপারেশনের দিক থেকে দিন থেকে চিন্তা করলে এই যে এখনো যে কেসটা শেষ হয়নি ইন দি মিন টাইম কিন্তু 10-12 বছর চলে গেছে, তাহলে জীবনের দ্বিতীয় ইনিংসের
শুরুটা তো আইনগতভাবে তো তারা করতে পারছেন না। ফলে আইনের গেরোয়ে কিন্তু অনেক কিছু আটকে যায়। ডিভোর্সের মতো ব্যাপারে এটার গুরুত্ব আরো বেশি। এইটার মধ্যে এডুকেশনাল কন্টেন্ট আছে বলে ব্যাপারটাকে তুলে ধরলাম। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এপিসোডটা আপাতত এখানে শেষ করছি। নমস্কার।